আসসালামু আলাইকুম, কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর আশিস রহমতে যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছে। আজকে 5 পিস মেহগনি কাঠের চোখ পাল্লা এবং 5 পিস মেহগনি কাঠের চোকাট নিয়ে আসছি। এগুলো বিক্রি করেছি শরীয়তপুর জেলা গোসাইঘাট থানা। যে ভাইজান এই পাল্লা এবং চোকাট আমাদেরকে অর্ডার করেছেন, ভাইজানের নাম হচ্ছে জনাব ফরিদ ইসলাম। তো আপনারা জানেন মেহগুনিটা আমরা দুইটা কোয়ালিটি করি, একটা হচ্ছে 100% শাড়ি চেম্বারে সিজনিং করা যশোরের মেহগুনি, আরেকটা হচ্ছে 90% শাড়ি কেমিক্যাল সিদ্ধ করা এবং চেম্বারে সিজনিং করা যশোরের মেহগুনি। তো ফরিদ ভাইকে আমরা যে চৌকাট গুলো দিয়েছি, এগুলো হচ্ছে 100% শাড়ি চেম্বারে সিজনিং করা যশোরের মেহগুনি চৌকাট। প্রতি পিস চৌকাটের দাম পড়েছে 3,800 টাকা করে। এবং এই চৌকাট গুলো আমরা ওনাকে দিয়েছি, সাইজ গুলো হচ্ছে 42-84, আর ওনাকে 5টা পাল্লা দিয়েছি। তার মধ্যে উনি একটা পাল্লা নিয়েছেন 100% শাড়ি যশোরের মেহগুনি চেম্বারে সিজনিং করা, পাকা 1.5 ইঞ্চি কোনা মাথা ফিঙ্গার জয়েন্ট বানানো, 3D নকশা সহ নিয়েছেন। একবারে ন্যাচারাল পিছন 5টা প্লেন আছে, পাশে 39 ইঞ্চি, উচ্চতা 81 ইঞ্চি। তো এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে 12,000 টাকা, এই পাল্লাটা একবারে 3D নকশা সহ। আর উনি হচ্ছে 4টা পাল্লা নিয়েছে আপনার, এই যে এরকম, এগুলো ফুল বডি নকশা, এগুলো ডিজাইনটা আবার 2D নকশা। তো এগুলো পাশে 39 ইঞ্চি, উচ্চতা 81 ইঞ্চি, থিকনেসটা পাকা 1.5 ইঞ্চি, কেমিক্যাল বোরিক বোরাক বায়োমিন এবং কপার, এই 4টা কেমিক্যাল দিয়ে সিদ্ধ করা, এই চেম্বারে সিজনিং করা, পাকা 1.5 ইঞ্চি একবারে থিকনেস। তো এটা আমরা ওনার কাছে দাম রেখেছি 7,500 টাকা করে বার্নিশ ছাড়া। এখন এগুলো যদি আপনারা বার্নিশ করে নেন, সেক্ষেত্রে একটা পাল্লা বার্নিশ খরচ 3,500 টাকা করে আসবে। কারণ হচ্ছে প্রতিটা পাল্লায় আপনার ফুল বডি নকশা, আর এগুলো যেহেতু উনি 90% শাড়ি নিয়েছে, সম্ভবত রুমের যেগুলো এগুলো 90% শাড়ি নিয়েছে, আবার যেটা ওনার মেইন ডোর উনি এটা 100% শাড়ি নিয়েছে, কারণ হচ্ছে এটা বাইরের দিকে থাকে। আবার চৌকাটটা উনি 100% শাড়ি নিয়েছে। আমি সবসময় এই কথাটাই বলি যে আপনারা চৌকাটটা সবসময় ভালো লাগানোর চেষ্টা করবেন, আপনার বাজেট যত কমিয়ে থাক আর শেষের দিকে এসে আপনার বাজেট যত শেষই হয়ে যাক, আপনি সবসময় চেষ্টা করবেন চৌকাট ভালো লাগানো। কারণ চৌকাট যদি ভালো না হয়, যদি ভাঙা লাগে, যদি পাল্টানো লাগে, তাহলে আপনার ওয়াল ভাঙা লাগবে, টাইলস ভাঙা লাগবে, বড় একটা ঝামেলার মধ্যে আপনি পড়ে যাবেন। তো এই জন্য আপনি চেষ্টা করবেন চৌকাটটা ভালো লাগানোর, পাল্লা চাইলে আপনার 25-30 বছর পরে যে তারপরে চেঞ্জ করতে পারবেন, 40 বছর পরে যে চেঞ্জ করতে পারবেন, আপনি না থাকেন আপনার সন্তান চেঞ্জ করতে পারবে, কিন্তু চৌকাট পরিবর্তন করা খুবই ঝামেলাপূর্ণ একটা বিষয়। আর 90% শাড়িগুলো পাশাপাশি রেখেছি, দেখতে পাচ্ছেন কোয়ালিটি। তারপরেও আমি যেটা হালকা পল থাকে ওইটা বলে দিই, এটা হালকা পল আমাদের এখানে সম্পূর্ণ একদমে বিক্রি করা হয়। কুষ্টিয়ার কুমারখালীতে আমার নিজস্ব ফ্যাক্টরি আছে, ঢাকার মোহাম্মদপুর বসিলাতে আমার নিজস্ব ফ্যাক্টরি আছে, শোরুম আছে। তো আমি দেখেন যে খুব কষ্ট করে দুইটা ফ্যাক্টরি করেছি, যেন নিজে নিজের মতো করে কোয়ালিটি মেনটেন করে এই জিনিসগুলো বানিয়ে আপনাদেরকে দিতে পারি। কারণ আপনারা দেশের বাইরে থাকেন আর আমাদেরকে বিশ্বাস করে এগুলো অর্ডার করেন, সঠিক কোয়ালিটি আপনার বাড়ি পর্যন্ত দিতে পারলে এটাই আমাদের সার্থকতা। আজকে এই পর্যন্তই, যে যেখানে যে অবস্থায় আছেন, মহান আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।